দেখুন, আমরা সুন্দরবনবাসী হলেও আমরা এই আরজিকরের খবরটা রাখি, রেখেছি। আমরা আরজিকরের ঘটনায় ভীষণভাবে মর্মাহিত, দুঃখিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমি সত্যবান পাত্র, আমার সঙ্গে প্রমীলা মৃধা ও বন্ধুবর বিধানমণ্ডল সহ আরও অনেকে আছে। আমরা আমাদের এই প্রতীকী আন্দোলন, প্রকৃতি প্রতিবাদ, আমরা নদীগর্ভ দখল করে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গবাসী তথা সারা ভারতবাসীকে জানান দিতে চাই, বলতে চাই যে আরজিকরের ঘটনার আমরা সুন্দরবনবাসী প্রতিবাদ করতে জানি। আমরা যেভাবে আরজিকরে আমাদের অভয়া বনটির নির্মমভাবে, নিষ্ঠুরভাবে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের মৃত্যুদণ্ড আমরা এই প্রতীকী আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দাবি করছি, এবং যারা তথ্য প্রমাণ লোপাট করে এই ধর্ষণকারীদের আড়াল করার চেষ্টা করছে তাদেরও যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। এই প্রতিবাদ আমাদের এই প্রতীকী আন্দোলনের মধ্যে দিয়ে থাকবে। আমাদের আন্দোলন চলছে, জাস্টিস ফর আরজিকর। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ।